পরে জিএম কাদের সাহেব যাওয়ার 5 মিনিটের মধ্যে রানি চলে আসলো। কেন রানি চলে আসলো? আসলে কি জিএম কাদের সাহেব কি তার প্রতিদ্বন্দ্বী ভাবছেন এখনো? কালকে তো বললেন যে জিএম কাদের সাহেব প্রতিদ্বন্দ্বী, এই বিষয়টা জানা ছিল কি? দেখুন, শিডিউলটা আমরা উনি যেভাবে নিয়েছে হয়তো বা এটা মিলে গিয়েছে, নির্বাচনী এলাকা তো একটাই, তাই না? এরকম হতেই পারে। এখন এখানে উনারও রাইটস আছে ভোট চাওয়ার, আমারও রাইটস আছে ভোট চাওয়ার। উনি যেভাবে কাজ করে গিয়েছে আমি সেভাবে কাজ করে গিয়েছি যাচ্ছি। এখন এটা মিলে গিয়েছে, হয়তো ব্যাটে বলে মিলে গিয়েছে, এখন এটা কি করার আছে? উনিও ভোট চাচ্ছে, উনিও সুষ্ঠুভাবে ভোট চাচ্ছে, উনি ওনার অধিকার নিয়ে ভোট চাচ্ছে, আমি আমার অধিকার নিয়ে ভোট চাচ্ছি। গতকাল তো আপনি আমাকে নির্দিষ্ট বলেছিলেন যে জাতীয় পার্টিকে আপনি লাঙ্গলকে আপনি প্রতিদ্বন্দ্বী মনে করছেন, এই বিষয়টা হঠাৎ করে আজকে আবার আপনি বলছেন শিডিউলটা ব্যাটে বলে মিলে গিয়েছে। শিডিউল তো সর্বজনীন, সবাই জানে জিএম কাদের সাহেব আজকে আসছে, আপনার আসার কারণটা কি? আমি আসলে জানতাম না যে জিএম কাদের সাহেব আসবে, আমি আমার শিডিউলটা নিয়েছি, পাশে আমি এসে শুনলাম উনি এসেছে, এখন উনি এসে চলে গিয়েছে, তারপরে আমি আসলাম। এটা হতেই পারে। এখানে এখানে আমি ওনাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, এটাও বলেছি, এবং টাকার দিক থেকে চিন্তা করলে কিন্তু ওনার কাছে আমি প্রতিদ্বন্দ্বী না। ওনারা টাকার খেলা খেলবে, আমি মানুষের কাছে ভালোবাসা অর্জন করে নিয়েছি। আমরা জিএম কাদের সাহেবকে কিছুক্ষণ আগে জিজ্ঞাসা করেছিলাম যে বরিশালে এবং আরো কয়েকটি জায়গায় জাতীয় পার্টির যে প্রার্থীরা রয়েছেন তারা বসে গিয়েছেন, আপনি কি আশঙ্কা করেন? জিএম কাদের সাহেব কিছুক্ষণ আগেও বললেন যে নির্বাচনের শেষ দিন পর্যন্ত তিনি দেখবেন, যদি তার আসনরূপ না হয় তাহলে তার বসে যাওয়ার সম্ভাবনা আছে। এটাতে আপনার কেমন ইম্প্যাক্ট হবে, আপনি কি মনে করেন? দেখেন, জিএম কাদের সাহেবদের এনাদের চরিত্রটা হচ্ছে সকালে এক কথা, বিকেলে এক কথা, আবার রাত্রি আর এক কথা। এখানে আমি কোনো কমেন্টস করতে পারবো না। ওনারা কি করে শুধু দেখেন, বাস্তবতা দেখে আমি কমেন্ট করতে পারবো, কারণ ওনারা কি করবে, কখন কি করবে ওনারা নিজেও জানেন না, আমি কিভাবে বলবো? আমি দেখতে চাই, আমি আমার কাজ করে যাচ্ছি, আমি মানুষের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছি, ভোট চাচ্ছি। মানুষ আমাকে যদি গ্রহণ করে নেয়, আমাকে নির্বাচিত করে, তাহলে আমি নির্বাচিত হব। আমি মানুষের ভালোর জন্য, যেহেতু রংপুরের মানুষ দীর্ঘদিন ধরে প্রতারিত হয়ে আসছে, রংপুরের মানুষকে কলা দেখানো হচ্ছে, রংপুরের মানুষকে চোখ ফুটানোর জন্য, রংপুরের মানুষের ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য, রংপুরের মানুষকে অন্ধকার থেকে আলোর মুখ দেখানোর জন্য আমি কিন্তু নির্বাচনে আসছি। আমার এমপি হওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এমপি হয়ে কি করব? আমি মানুষের উপকার করার জন্য এসেছি। আমাকে যদি এমপি করানো হয়, রংপুরের মানুষ যদি আমাকে আমাকে সমর্থন করেন, তাহলে করবে, ওনাদের ভালো হবে। আর যদি না করেন, তাহলে আমার কোনো আপত্তি নেই, আমি যেরকম আছি সেরকমই থাকবো, আমার একটা পেট চলবে, যে কোনোভাবে চলবে, আমি ডাল ভাত খেয়ে জীবন জীবিকা চালাতে পারবো। স্বয়ং জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচনী প্রচার প্রচারণায় বেরিয়েছেন, এতে করে কি আপনার নির্বাচনী মাঠ সেটি কি আরো উত্তাপ হতে পারে, অথবা আপনার সমস্যা হতে পারে কিনা ভোটারদের? কোনো সমস্যা হবে না। সমস্যা ওনারা কখনোই, এখন যে উনি মাঠে মাঠে বেড়াচ্ছেন, ভোটারের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন, জীবনে আপনারা দেখেছেন জিএম কাদের সাহেব বা ওনারা কোনো প্রার্থী এইরকম ভোটের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছে? ওনাদের উপরে প্রেশার পড়ে গিয়েছে, ইগুলের প্রেশার ওনাদের উপরে পড়ে গিয়েছে, জন্য উনি কিন্তু আজকে জীবনে রংপুরের মানুষ দেখেন এই জিএম কাদের সাহেবকে এভাবে ঘুরতে। আজকে ওনাদের উপরে প্রেশার পড়েছে, জন্য উনি কিন্তু ভোট চেয়েছে বেড়াচ্ছে। তার মানে ভাবছেন যে এইগুলোর একটা ভালো ইম্প্যাক্ট? এটা আমি কি বলবো, আমি তো বানিয়ে ছানিয়েও বলতে পারি। জনগণ যেটা বলছে আপনারা সেটা প্রচার করেন, আমি আমি যেটা বলি না কেন, আপনারা একটু অনুগ্রহ করে জনগণের সাক্ষাৎকার নিন, জনগণের মুখের কথাগুলো প্রচার করুন। আমি আমি প্রার্থীরা বিভিন্ন কথা বলতে পারে। জিএম কাদের সাহেবের রেশ কাটতে না কাটতে আদালত প্রাঙ্গণে আনোয়ার ইসলাম রানী, কেমন গ্রহণ করছে মানুষ? মানুষ সাদরে গ্রহণ করছে, মানুষ আসলে ওনাদের হাত থেকে রংপুরের মানুষ মুক্তি চাচ্ছে, উনি যতই আসুক না কেন। আমার সাথে হয়তো লোকজন কম, কিন্তু দেখেন উৎসুক জনতা আমাকে ঘিরে ধরছে, একটু দেখান আপনার ক্যামেরা দিয়ে, উৎসুক জনতা কিন্তু আমাকে ঘিরে ধরছে। আর ওনার সাথে শুধু ওনার সাথে যে 150 মানুষ আসছে শুধু তারাই থাকতেছে, মানুষ কিন্তু ওনাদের কাছে যাচ্ছে না। উনি কালকে আমি খবর নিলাম, উনি সাহেবগঞ্জে প্রোগ্রাম করেছেন, তারপরে হচ্ছে সিক্রেট কোম্পানিতে প্রোগ্রাম করেছেন, যেগুলো প্রোগ্রাম করেছেন ওই জায়গাগুলোতে আমি প্রোগ্রাম করে আসছি, আমি টাকা ছাড়া ঘটা করে আনুষ্ঠানিকতাভাবে আমি করতে পারিনি, আমি উপস্থিত গিয়েছি, আমাকে শত শত হাজার হাজার মানুষ ঘিরে ধরেছে, আমি একটা ভ্যানের মধ্যে উঠে আমি আমার বক্তব্য মনের কথাগুলো ব্যক্ত করেছি। আমাকে দেখার জন্য যত জনস্রোত তৈরি হয়েছে জিএম কাদের সাহেবের বেলায় কিন্তু তত জনস্রোত তৈরি হয়নি।
ওনার শুধু ওনার সাথে যে লোকগুলো ছিল সেই লোকগুলোই ঘুরে ফিরে উনি যেখানে যাচ্ছে সেখানে সেখানে ওনাকে ঘিরে ধরছে, ওনাদের কথা ওনারাই শুনতেছে, সাধারণ মানুষ ওনাদেরকে চাচ্ছে। শেষ প্রশ্ন একটা করতে চাই, জিএম কাদের সাহেবও বলেছেন যে শেষ পর্যন্ত দেখবো, শেষ পর্যন্ত কি রানী থাকবে ঘটনাতে? দেখুন আমি আবার পরিষ্কার করে বলছি, আমার এমপি হওয়ার আমার ব্যক্তিগত কোনো কারণ নেই। আমি যেই দায়িত্বটা যেই লড়াইটা আজকে করছি এই লড়াইটা আমার জায়গায় রংপুরের অন্য কাউকে করা উচিত ছিল, কেউ করেনি। রংপুরের মানুষের জন্য এই লড়াইটা কেউ করেনি। আমি এই লড়াইটা করছি শুধু রংপুরের মানুষকে অন্ধকার থেকে আলোর মুখ দেখানোর জন্য। এখন রংপুরের মানুষ তার তাদের তাদের সেটা ব্যক্তিগত সিদ্ধান্ত। ওনারা যদি মনে করেন যে আবার প্রতারিত হবে ওনারা হবেন, ওনারা যদি মনে করেন রানী আপাকে ভোট দিলে তা ওনারা অন্ধকার থেকে আলোর মুখ দেখতে পারবেন, তাহলে আমাকে সমর্থন করবেন। এখন আমাকে এমপি নির্বাচিত করলে এটা রংপুরের মানুষের জন্য ভালো হবে, তাদের জন্য ভালো হবে। আমার কিন্তু এমপি না হলেও আমি যেখানে আছি সেখানে সুখে দুঃখে আমি দিন কাটাতে পারবো ডাল ভাত খেয়ে। We'll be right back.